সুপ্রিয় দর্শক, কিছুদিন আগে বিয়ের কাজ সম্পন্ন করেছে নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। পর্দার নিখিল ও গুনগুন রিয়েল লাইফে এখন স্বামী স্ত্রী। তবে বর্তমানে শোনা যাচ্ছে নীল ভট্টাচার্য নাকি তৃণা সাহাকে ডিভোর্স দেবে। তবে কি সত্যি নীল ও তৃণার সম্পর্ক ভেঙে যাবে? বিস্তারিত সব জানতে নাটিনে আমাদের ভিডিওটি দেখুন। নীল ও তৃণা সাহা অনেক আগে থেকে একে অপরের প্রেমিক প্রেমিকা। নীল ও তৃণা সাহা অনেক আগে থেকে একে অপরের প্রেমিক প্রেমিকা ছিল। তারা অনেক বছর প্রেম করার পর ফেব্রুয়ারি মাসে বিয়ের কাজ সম্পন্ন করেছে। তাদের বিয়েতে অনেক তারকারা সাক্ষী ছিল, তাদের রিসেপশনেও অনেকে হাজির হয়েছিল। বর্তমানে একটি গুঞ্জন শোনা যাচ্ছে, আর সেটি হলো নীল ভট্টাচার্য ও তৃণা সাহার নাকি সম্পর্ক ভেঙে যাবে। নীল নাকি তৃণা সাহাকে ডিভোর্স দেবে, কারণ বিয়ের কয়েকদিনের মধ্যে তৃণা নাকি নীলের মার সাথে দুইবার ঝগড়া করেছে। তাছাড়া তৃণার বাবা নাকি নীলের সাথে বাজে ব্যবহার করেছে। বন্ধুরা, আমরা এমন খবরটি শুনে প্রথমে চমকে গিয়েছিলাম, তারপর আসল খবরটি নীল ও তৃণা দর্শকদের মাঝে শেয়ার করে। নীল জানায়, আমাদের সম্পর্ক ভালো আছে, আমরা কেউ কাউকে ডিভোর্স দেব না, আমাদের নিয়ে অনেক বাজে গুঞ্জন উঠছে, দয়া করে কেউ বাজে গুঞ্জনে কান দেবেন না, আপনাদের প্রার্থনায় আমরা সুখী জীবনযাপন করছি, আশা করি আমি ও তৃণা সাহা সারা জীবন একসাথে থাকবো। তো বন্ধুরা, কে কে নীলকে সাপোর্ট করেছেন সেটা আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।